প্রিয় দর্শক শ্রোতারা, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুখে থাকুন, মাস্ক ব্যবহার করুন, সাবান দিয়ে হাত ধুন। এখন আমরা মানিকগঞ্জ জেলায় নীলার বাড়িতে এসেছি নীলার জীবন কাহিনী শোনার জন্য। নীলা এখন তার কষ্টের জীবন কাহিনী বলবে। আসুন তাহলে আমরা সকলে মিলে নীলার জীবন কাহিনী শুনি। বলো নীলা। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আমার কিছু কথা বক্তব্য প্রেরণ করব। আমার নাম হচ্ছে নীলা, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। আমার মা আমাদের গ্রামের খুব সুন্দরী একজন মহিলা ছিলেন, যে দেখতো সে পছন্দ করত। আমার বাবা থাকতেন ঢাকা। এক পর্যায়ে আমার মা আমাদের গ্রামের একজন মেম্বারের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে আমাদের গ্রামের অনেকজন লোকই অনেক কিছু বলতে চাইতো, ওই মেম্বারের ভয়ে কিছু বলতো না। তো একটা পর্যায়ে আমার বাবা জানতে পেরে যায় আমার মা ওই মেম্বারের সাথে সম্পর্ক আছে। আমার বাবা মাকে তালাক দিয়ে দেন। তারপরে আমার মা দ্বিতীয় বিয়ে করেন মেম্বারকে। মেম্বারকে বিয়ে করে সংসার করতে থাকেন। আমাকে কখনোই আমার দ্বিতীয় বাবা মেয়ের চোখে দেখতেন না, ও সব সময় কুনজরে দেখতেন। আসলে যখন আপনার মা যখন আপনাকে নিয়ে ওই পরের বাড়িতে যায়, বিয়ে হয় মেম্বারের সঙ্গে, হ্যাঁ, তখন আপনার বয়সটা ছিল কি রকম? আর আপনি আপনার মার সঙ্গে গেলেন, আপনার বাবারে ফেলেছে, এটা কেমন একটা কথা হলো? আমার বাবা তো তালাক দিয়ে দিয়েছেন না আমার মাকে, আর আমার বাবা থাকেন ঢাকা। আমার বাবা তো আমার মাকে ছেড়ে ঢাকাই আছেন, আমাকে তো নেয় না। আর আমি আমার প্রায় 11-12 বছর যখন আমার মার দ্বিতীয় বিয়ে হয়, তো প্রায় 2-3 বছর সংসার করার পরে, মানে তখন আমি সব কিছু বুঝি। কখনোই আমার বাবা আমাকে ভালো নজরে দেখতেন না। সৎ বাবাই থাকে, সৎ কখনোই আপন হয় না। আমার সাথে দুর্ব্যবহার করতেন, আর আমাকে কখনোই তার মেয়ের নজরে দেখতেন না, তার ওয়াইফের নজরে আমাকে দেখতেন। আমার মা সব কিছুই জানতেন, যেন কোনো কিছু বলে নাই আমার সৎ বাবার অত্যাচারে। ওইগুলা আমি দেখে কি করব, আমার সহ্য করতে হয়েছে আমার বাবার অত্যাচার। কিরকম অত্যাচার করতো আপনার বাবা আপনার সঙ্গে? আমার সাথে তার ওয়াইফের মতো ব্যবহার করতেন। সে কি আপনার সঙ্গে মেলামেশা করতেন? হ্যাঁ, জোরপূর্বক। হ্যাঁ, অনেক জোর জবস্ত করে উনি আমার সাথে মেলামেশা করতেন, খারাপ বিহেভ করতেন। আমার মা এগুলা বয়ে উনাকে কিছু বলতেন না, আর আমার মাকে সবসময় ভয় দেখাতেন যে আমার মাকে নিয়ে কখনোই সংসার করবেন না। আমি ওই বইটাও পাতাম, আমার মার কোনো কিছু হোক আমার জন্য আমি চাইতাম না। তারপর কি হলো? তারপরে এভাবে আমার সাথে মেলামেশা করতে থাকেন। একটা পর্যায়ে আমার গর্ভে ওনার সন্তান আসে। কিন্তু এর দায় দায়িত্ব তোমার মা বা বাবা নিতে চাচ্ছে? আমি এদের কাছে আছি, এরা এগুলা জানে, এ ব্যাপারে ওরা কিছু বলে নাই। আমার দর্শকের কাছে এটি বলতে চাচ্ছি, এখন আমি কি করব বলুন, আমার কি করা উচিত? এই দায় দায়িত্ব কিছু নেবে না, কেউ নেবে না। এই তোমার গর্ভের ছেলের দায় দায়িত্ব কেউ কি নিতে যাচ্ছে না? কখনোই তো নেবেন না, আমার গর্ভের সন্তানকে ওরা দায়িত্ব নেবেন? এখন দায়িত্ব নিলে তো আমার মাকে ছাড়তে হবে, হয়তো আমাকে ছাড়তে হবে। দুইটা পথে থেকে তো একটা পথ বেছে নিতে হবে। এখন আমি কি করব?
বলে দিন আপনারা আমার কি করা উচিত। আমি কি আমি থাকবো নাকি আমার মা থাকবে? এটাই কি আপনাদের আপনার দর্শকের কাছে প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে, আপনার জীবনটা অনেক কষ্টের, অনেক দুঃখের। ভাইরা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোনো সৎ বাবা তার সৎ মেয়েকে যেন এই ধরনের জঘন্য কাজ না করে, আর এই জঘন্য কাজের দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। অতএব সমাজ এমন একটা জিনিস, এমন একটা অহংকার ললিত সমাজ আমাদের এই দেশে বিরাজমান করছে। এই মেয়েটার মতো আর যেন কোনো মেয়েকে এই ধরনের সৎভাবের অত্যাচারে কলঙ্কিত না হয়, অসৎ চরিত্রের না হয়, সেই কথা রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এই দুঃখের কাহিনী যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলকে কমেন্টস করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে দেখে আমাদেরকে উপদেশ দেবেন। এই আশা ব্যক্ত করে আজকের নীলার জীবন, কষ্টের জীবন কাহিনী এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এক সময় আপনাদের সাথে নতুন কিছু নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।